নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2024 সালে মনোবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, MCQ, SA Q, ঠিক আছে, তার সঙ্গে বড় প্রশ্ন, সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমাদের 5, 7, 35 নম্বরে কিন্তু বড় প্রশ্ন থাকে। সুপ্রিয় দর্শকার্থী, কি বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে তোমরা দেখতে পারছো যে সমস্ত প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু 2023 সালের উচ্চ মাধ্যমিকের সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান প্রশ্নপত্র। তো দেখে নাও, যে সমস্ত সাজেশনগুলো আমরা দিয়েছিলাম 2023 সালে, সেগুলো কিন্তু হুবাহু কমন এসেছে। 2023 সালে সাইকোলজি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি বলেছিলাম তোমাদের বারবার করে যে আসবে, সেইগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। তার সঙ্গে তোমরা দেখতে পারছো যে MCQগুলো, এই MCQগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, কারণ আমি খুব শীঘ্রই এই MCQগুলো সলভ করে দেব। সুপ্রিয় দর্শকার্থী, 2023 সালের উচ্চ মাধ্যমিকের সাইকোলজি পরীক্ষায় অর্থাৎ মনোবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, সেইগুলো কিন্তু সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। তাছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, এই ডিসক্রিপশন বক্সে তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক সাইকোলজি সাজেশন পেয়ে যাবে। বয়সন্ধি কাল হলো ঝড়ঝঞ্ঝার কাল, কার অভিমত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, খুবই ভাইটাল প্রশ্ন ছিল। তোমাদের আমি বারবার করে বলেছিলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। 2023 সালে উচ্চ মাধ্যমিকের সাইকোলজি পরীক্ষায় বা মনোবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। তোমরা দেখতেই পারছো যে MCQ-এ কিন্তু 21খানা MCQ থাকবে, 21 নম্বর থাকবে, এবং SA Q-এ থাকবে 14 নম্বর থাকবে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ MCQ-এ থাকবে 21, SA Q-এ থাকবে 14 থাকবে, এবং তার সঙ্গে বড় প্রশ্ন 5খানা তোমাকে লিখতে হবে, 7 নম্বর করে থাকবে। 5, 7, 35, অর্থাৎ 21+14+35=70, আর বাকি যে 30 নম্বর আছে সেই 30 নম্বরে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। কী বলছি বুঝতে পারছো? বাকি যে 30 নম্বর আছে সেই 30 নম্বরে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। যেমন সামাজিক প্রভাব বিস্তার বলতে কী বোঝো? সামাজিক প্রভাব বিস্তারের যে কোনো দুটি রূপ সম্পর্কে সংক্ষেপে লেখো, বা সামাজিকরণ কী, দেখতেই পারছো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিদাগের প্রশ্ন, পক্ষপাতের সংজ্ঞা দাও, ঠিক আছে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পীড়ন কী, পীড়নের কারণ হিসাবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝো? কল্পিত গড় পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সূত্র লেখো। ঠিক আছে, দেখতেই পারছো কোন প্রশ্নগুলো 2023 সালে উচ্চ মাধ্যমিক সাইকোলজি পরীক্ষায় এসছে, সেই সমস্ত নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে, এটাই আমার একান্ত